আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশার দুয়ারে দাঁড়িয়ে আছেন, হযরত আজরাইল আসরাতুসসালাম অপেক্ষায় আছেন, বার 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 জানার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার ঘরের মধ্যে একটু প্রবেশ করতে পারি, আপনার বিনা অনুমতি যেতে পারবো না। সবার জন্য বিনা অনুমতি, আমার রাসূলের জন্য অনুমতি। রাসূল আবার সফর মাসের শেষ বুধবার দিনে সেজদায় চলে গেলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ দুয়ারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। নবী আমার কান্দতেছেন, রোনা জারি করেন, হুজুর আমার কেঁদেই চলেছেন, মাথাটা জমিন থেকে ওঠান না। ও ভাইরা বাবা জিরাম মাপ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এমন করে মাথাটা নিচু করে আছেন, আপনি কেন মাথাটা উঠাচ্ছেন না? মাথা নিচু করে পড়েই থাকবেন, তুলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিলেন, আয়েশা, আমার মাথাটা এত ভারী হয়ে গেছে, এত ওজনদার হয়েছে, আমি উঁচু করতে পারছি না, সম্ভব হচ্ছে না উঁচু করা। আল্লাহ নবীর বেটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে যান। ও আমার আব্বা জান, কি হয়েছে বলুন, কেন আপনি এমন করে কাঁদেন, আপনার কান্নার কারণটা কি বলুন? আপনি মাথা তোলেন, আপনার নুরানি চেহারা, আমি ফাতেমা দর্শন করতে চাই। রাসূল কাঁদতেছে, মাথা উঠাচ্ছেন না, চেহারাটা পুরো লাল হয়ে গেছে। আব্বা, আপনি মাথা উঠাবেন না, কি হয়েছে বলেন, কি রোগ, কি ব্যাধি, কি বিমার, আপনি বলেন, আমি এলাজের ঔষধের ব্যবস্থা করি, আমি ডাক্তারের ব্যবস্থা করি। ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও মা, আমার যে রোগ, এই রোগের জন্য কোনো ডাক্তার নাই, এই রোগের জন্য কোনো ঔষধ নাই, একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমার ব্যাধিটা দূর হবে না। ফাতেমা সুরে রেখে দাও, আমার মাথা তোলা সম্ভব হবে না। এ আমার বিবি আয়েশা, তোমার আব্বা জানকে ডাকো, আবু বাকারকে ডেকে আমার কাজে হাজিরি করো, সিদ্দিকে আকবরকে আমার কাজে জমা করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বাকার হুজুরকে ডাক দিলে, আব্বা, আখিরি জামানার নবী আপনাকে তলব করেছে, আপনার জিকির করছে, ও রাসূল ডেকেছেন, তাড়াতাড়ি চলে আসছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বাকার হাজি, বাবা আবু বাকার, জানটা আমার ভালো নয়। আবু বাকার, বড় কষ্ট করে মসজিদে নববী তৈরি করেছিলাম, মুয়াজ্জিন হযরত বেলালকে নিয়োগ করেছি। আবু বাকার, তুমি একটু যাও, বেলালকে বলো আজান দিতে, আমি নিজ কানে শ্রবণ করব। আবু বাকার, যেখানে নামাজের মাসাল্লাটা লম্বা করা আছে, যে জায়গায় আমি ইমামতি করছিলাম, যেখানে দাঁড়িয়ে আমি শত শত হাজার হাজার মানুষের নামাজ পড়াতাম,
ওই জায়গা তুমি দাঁড়িয়ে আমার জায়গা নামাজটা আদায় করবে। ইমামতির দায়িত্বটা তোমার উপর দিলাম। আবু বাকর হুজুর কেঁদে ফেললে, চোখের পানি ঝরাচ্ছে। মা আয়েশা বললেন, আব্বা আখিরি জামানার নবী কি এমন কটাক্ষ আঘাত করেছে আপনাকে, কি মনে দুঃখ দিয়েছে, আপনি কাঁদতেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো মা, আজ আমি তোমাকে জানিয়ে দিই, পশ্চিম গগনে একটা মেঘ উঠেছে, ওই মেঘটা দেখা যায় আসমানে বিরাজ করবে, মেঘটা পূর্ব দিকে পৌঁছে যাবে। আয়েশা রে, হেরা গোয়ায় আমি ছিলাম, সাপের ঘরে আমি ছিলাম, মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলাম। এ বেটি আয়েশা, সূরা কাবির মালিক লাঙ্গা তলোয়ারটা নিয়ে ছুড়ে মারার জন্য তৈরি, আমি আবু বাকার সামনে ছিলাম, নিয়ত করেছিলাম ওই তলোয়ারটা যদি আবু বাকারের চেহারা লেগে যায়, আমি আবু বাকার যদি ইন্তেকাল করি, আল্লাহ নবীর খাতিরেতে আমার মত হবে, এই মতটা আমার সুখের মত, আমি আল্লাহ নবীর সঙ্গে রাত দিন দিবানিশি চলি। এ বেটি আয়েশা, আল্লাহর নবী আমাকে বলেছে বেলালকে আজান দিতে, হুজুরের জায়গা দাঁড়িয়ে আমার ইমামতির অনুমতি দিলে আমার মনে হয় নামাজ পড়াবার পর আমি ঘুরে এসে আল্লাহর নবীর নুরানি চেহারা দেখতে পাব না। হুজুর আমার মনে হয় চলে যাবেন, নবী আমার মনে হয় বিদায় নেবেন, আমি আবু বাকার রাত দিন দিবানিশি, আল্লাহ নবী ছাড়া আমি কিছু চিনি না জানি না। এ বেটি আয়েশা, শোনো রে মা, আসমানে মেঘ জমে যায়, এই আসমানটা মেঘে মেঘাচ্ছন্ন হবে, নবী আমার বিদায় নেবেন, নবী আমার চলে যাবেন, এদিকে দেখা যায় মরা গাছ, খেজুর গাছগুলো কাঁদে, মরা পাহাড় থেকে পানি জমে যায়, মনে হয় নবী আমার চলে যাবেন, আল্লাহর নবীকে আমি পাবো না। আমি এই জন্যে কাঁদতেছি রসুলের মহাব্বতে ভালোবাসা, আর অন্য কোনো কারণ নাই মা। আব্বা আপনি কি মাথা তুলবেন না, আমি ফাতেমা আপনার নুরানি চেহারাটা দেখব না? রসুল বলেছিলেন, আমার চেহারাটা আমি দেখাতে পাচ্ছি না, আমার লজ্জা লাগছে। পৃথিবীর এক শ্রেণীর মানুষেরা, তাদের বাপ নাই মা নাই, আখেরি জামানার নবীকে বড় করে তারা দেখেছে, তাদের নামাজ কম, রোজা কম, তাদের দান খয়রাত কম, কিন্তু আমার প্রতি ভক্তি ভালোবাসা তাদের অনেক বেশি। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমি তাদের জন্য মাথা তুলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটা হারাম না করবেন, নির্বাপিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি রসুল মাথা তুলতে পারবো না। জোরে বলুন কাঁদতেছেন, দোনা জারি করছেন। জিবরিল আমিন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা তুলুন, মাথা তুলুন, চোখের পানি জারি করবেন না। ও ভাই জিবরাইল, আজ আপনাকে জানিয়ে দিই, একমাত্র আমার কান্না
আখি জামানা নবী উম্মাত উম্মাতানি আমার নবী আমার উম্মাতেরা কমজোর আমার উম্মাতেরা দুর্বল এদের নামাজ কম রোজা কম এদের দান খয়রাত কম তবে আল্লাহ পাকের দুয়ারে গিয়ে বলুন এরা আখি জামানা নবীকে ভালোবেসেছে এরা আমাকে মহব্বত করেছে আমার ছাড়া কিছু চেনে না ছেলে মেয়ে বিবি বাচ্চা সময় সম্পদ ত্যাগ করে দিয়ে আমার নামে তাবাল্লা শরীফ বসে যায় আমার নামে মাহফিলে শরীক হয়ে যায় এরা অন্তাদি আমার পাঠ করে আমার নামের কলেমা শরীফ পাঠ করে আমার আল্লাহ পাকে দুয়ারে গিয়ে একবার জানা আল্লাহ দরবার শরীফে জিবরিল আমিন গিয়ে যখন বলেছিলেন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন জিবরিল যাও 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 আমার হাবিবুল্লাহকে বলে দাও আমি নবীজির জন্য আখির জামানা নবীর জন্য জানিয়ে দিই আমার রসুল যাদের ভালোবেসেছে আমি আল্লাহ পাক পাহাড় 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 পরিমাণ গোনাটা তাদের জন্য আমি মাফ করে দিয়ে দিলাম জোরে বলুন না আর একটু জোরে বলুন নবীর জন্য ইন্তেকাল করেছেন কতল হয়েছেন মারা গেছেন মওতের প্রস্তুতি নিয়েছেন বর্তমান সময়ে নজরে পাওয়া কঠিন বর্তমান সময়ে কঠিন ও বাবাজি রসুল বলেছিলেন হালালে বরকত হারামে হরকত নবী বলেছিলেন হালাল খাও হারাম ত্যাগ কর কি কথাটা ঠিক না বেটি গরুর গোশত হালাল আর শূকরটা এটা কি বাবা হারাম কথা বললেন আপনি 1000 টাকা হাওলা দিয়েছেন এই টাকাটা ফেরত করবেন জায়েজ আছে 1000 টাকা নিয়ে যদি 100 টাকা দেন 10 টাকা যদি দেন এটা জায়েজ না নাজায়েজ 1000 টাকা নিয়ে তার সঙ্গে আবার 10 টাকা দেওয়া হচ্ছে 1010 দিলাম এটা হালাল হবে না হারাম হবে বর্তমান এখন গোটা পশ্চিম বাংলায় কিছু কিছু ব্যক্তিরা আত্মহত্যা করার জন্য তৈরি গলায় দড়ি দেওয়ার জন্য তৈরি বিষ খাওয়ার জন্য তৈরি কি হয়েছে এদের বাপ মরেছে কি গো এদের মা মরেছে এদের মায়ের বাপের কি ফাঁসি হচ্ছে মরবে কেন কি অসুবিধা হয়েছে এরা এজেন্ট সেজেছে কিসের এজেন্ট হলো বাবা কথা বলুন বর্তমান এক শ্রেণীর জোয়ান যুবকেরা এরা এখন আত্মহত্যা করার জন্য তৈরি একটা কোম্পানি দেশ থেকে ও দাউট এটা হালাল না হারাম কি বলবেন না জেনে শুনে বলবেন না হারাম রসুল বলেছেন হালালে হালালে বরকত হারামে হরকত হারামে বিপদ তো বিপদ আছে তো রসুল অনেক 1400 বছর আগে বলে গেছে 1400 বছর আগে বলে গেছে সেটাই ঘটছে কিনা দেখেন নবী বলেছিলেন লাঠি কথা বলবে যেখানে মাইক দেখে স্টান খারাপ ওর সঙ্গে বাঁশের লাঠির সঙ্গে মাইক বেঁধে দিয়েছে বুঝতে পারছেন আহা তাই আমার আপনার নবী থানার কাছে জিবরিল আমিন হাজি দ্বিতীয়বার ভাই জিবরাইল হ্যাঁ বলুন আপনি সঠিক জবাব দিন আপনি আমাকে সঠিক জবাব দিন আমার ইন্তেকাল করার পর আপনি কি আর দুনিয়ায় আসবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি নবী আমার পর্যন্ত আপনি এলেন 1,00,000 কিংবা মতন তারে 2,24,000 পয়গম্বরদের কাছে আপনি এলেন
আমার পরে আর কোন নবী নাই লা নাবিয়া বাদী আমার পরে আর কোন নবী নাই আনা খাতবান নাবী আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নাই জিবরিল আমিন আসেন নবীদের কাছে ওহী নিয়ে আসেন একের পর এক সময়ের উপরে কিছু বক্তব্য বয়ান আল্লাহর তরফ থেকে নিয়ে আসা হয় আমার পরে তো আর কোন নবী নাই আপনি কি দুনিয়াতে আসবেন আমার মওতের পরে আমি একটু জানতে চাই কবার দুনিয়াতে এসেছিলেন কোন নবীর কাছে কবার এসেছিলেন উনি বলেছিলেন একটা নবীর কাছে আমি 8 বার এসেছিলাম কোন নবীর কাছে আমি 14 বার এসেছিলাম কোন নবীর কাছে আমি 22 বার এসেছিলাম কোন নবীর কাছে 34 বার এসেছিলাম কোন নবীর কাছে আমি 48 বার এসেছিলাম কোন নবীর কাছে আমি 65 বার এসেছিলাম ও আল্লাহর নবী আমি আপনার কাছে 84,000 বার এসেছিলাম আর একটু জোরে বলবেন না তাহলে সব থেকে বেশি আমার আপনার নবীর কাছে এসেছেন 30 পারা কোরআন নিয়ে একের পর এসেছেন জিবরিল আমিন মারফাত আল্লাহ পাক কোরআন পাঠিয়েছিলেন কোরআন তো 30 পারা এসে গেছে আর নাই নবী তো আমি চলে যাচ্ছি আর নবী নাই আর কি আপনি আসবেন জিবরিল আমিন বলেছিলেন আর আমি আসব কবার কটা উঙ্গলি বলু 10 জিবরিল আমিন দুটো হাত তুলে বলেছিলেন আমি 10 বার আসব আপনার ইন্তেকাল করার পর আমি 10 বার আসব কবার বললেন ভালো করে শুনেন কেন আসবেন নবী তো নাই আমি তো চলে যাচ্ছি আমার পরে আর কোন নবী নাই উনি বলেছিলেন দুনিয়ার মানুষ যখন হারামখোর হবে আমি তখন দুনিয়াতে হালালটা নিয়ে চলে যাব এখন হালালে বরকত না হারামে বরকত কি বাবা বরকত কোনটায় বাবা হালালে বরকত না হারামে বরকত বাবা কোনটাই বরকত এখন চিন্তা করছে বলি কি করে বউদের শত গুরু বলে নামিয়ে দিয়েছি একটা ইমাম সাহেব গ্রামে থেকে ও বেচারে ইমামতি করে গ্রামে ফিরেছে বিবি বললে এই দেখো আমার নাম কেড়ে দিয়েছে ইমাম সাহেবকে ঝগড়া বাঁধিয়েছে হ্যাঁ আমার বিবির নাম কাটলি কেন গুরু বলনে নাম কেটেছে তাই নাম কাটলি কেন তাই নে মারামারি এখন ইমাম সাহেবের বউ যদি গুরু বলনে থাকে ইমামের পেছনে নামাজ হবে কথা বলে আল্লাহ না হুজুর কেবলা উনি যখন বনগা থেকে জলসা করে আসছেন টেনেতে গাড়িতে ধরেছে হ্যাঁ ফকির সাহেব তোমাকে টাকা আছে চিন্তাই পাচ্ছ হ্যাঁ দুই পকেটে আছে আছে মানে দুই পকেটে আছে দাও টাকা বাইর কর দাও পিস্তল বাইর কর দাও উনি বললেন বাম পকেটে দেব ডান পকেটে দেব না কেন আমার ডান দিকে যে টাকাটা আছে বৈধ বাম দিকে যেটা আছে অবৈধ তার মানে বাম দিকে টাকাটা বাইর করে নিয়ে টাকা নিয়ে নাকে ধরাচ্ছে না খা দেন পাকা টাটকা পায়খানা দুর্গন্ধ কি ব্যাপার কি পায়খানায় পড়েছিল নাকি উনি বললেন এটা আমার মরিদানরা নজরানা দিয়েছিল তাই আমি টাকা নিয়ে ডান পকেটে রেখেছি আর টাকা নিয়ে বাম পকেটে রেখেছি হালাল টাকাটা ডান দিকে আর হারামটা বাম দিকে হারামের মধ্যে কি এটা তুমি দেখো টাটকা পায়খানা দুর্গন্ধ যেটা তোমার গ্রহণ করা সম্ভব না ও সব কিছু বুঝি হালাল হারাম চোর ডাকাত হালাল হারাম বোঝে বাবা মাল হলে চালিয়ে যাবে ও হালাল হারাম কি বুঝবে খাবার জন্য খুব তৈরি এক প্লেটে ছাগল আর উট দুজনাই খাওয়া শুরু করেছে উট হলো উঁচু জানোয়ার ছাগল হলো ছোট দুটোই জানোয়ারের জন্য বাড়িওয়ালা এক প্লেটে দিয়েছে
ছাগল বলে উট যদি ঠিক মতো গাল ফাঁক করে খায় তো হাফ মাল খেয়ে ফেলবে, আমার খাওয়ার কষ্ট হবে, বুঝলেন? ছাগল এখন ছোট জানোয়ারের বুদ্ধি বেশি, কিছু মনে নেবেন না, যারা একটু নিচু মানুষ আছে না কি বলে ওদের, একটু উঁচু আছেন তবে উঁচু, আর একটা হচ্ছে নিচু, মধ্যম আকারের ব্যাপারটা ছাড়ে, একটা উঁচু আর একটা খুব নিচু। হযরত আলী ছিলেন খুব নিচু, আল্লাহর রাসূল যখন কথা বলতেন সাহাবাদের বলে এই আলী আছে এখানে, যখন আসতেন বলে চুপ করো ওস্কুত ফিল আলাম, এখন কথা বলো না, আলী এসে গেছে, নিচু ছিলেন খুব বুদ্ধি, প্রখর বুদ্ধি, বুঝলেন? ছোট জানোয়ারের বুদ্ধি বেশি। আর এই জানোয়ার যে ছাগল আছে না বাবা, এর দামও বেশি, উটের গোস্ত 100 টাকা কেজি, ছাগলের গোস্ত 200 টাকা কেজি, এখন উটের গোস্ত 120 টাকা কেজি, ছাগল এখন মনে হয় 300, 350, 350 হয়ে গেছে। যাই হোক, এখন দেখছে খানায় এতগুলো দিয়েছে, ও উট যদি ঠিক মতন গাল ফাঁক করে সব তো মেরে দেবে। ও জিজ্ঞাসা করছে দাদা আপনার বাড়ি কোথায়, উটে জিজ্ঞাসা করছে, জানোয়ারে জানোয়ারে কথা হচ্ছে, উটটা গলা উঁচু করে বলে বাগদাদ শরীফ, গলাটা উঁচু করেছে, ছাগল ওই সুযোগে গলাটা নিচু করে শুধু খেয়েই চলেছে, কেউ উঁচু করে তুলেছে আর ফেলবে ততক্ষণ আমি খেয়ে আগে যাই, উটটা নিচু করে দেখছে যে অনেক মাল খেয়ে ফেলেছে, জিজ্ঞেস আপনার বাড়ি কোথায়, ও ছাগলটা খাচ্ছে বলছে এখানে কেন এখানে 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 এখানে, কথা বল, কেন ও মাথা উঁচু করলে জানে তো মাথা গলিয়ে দেবে। এখন কিছু আমাদের মুসলমান ভাই নিচু হয়েছে, এরা প্রখর বুদ্ধি, এগিয়ে যাবে, কিসে যাবে, হালালে যাবে না হারামে আগাবে চেষ্টা নেছে, কথা বলে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিল কবার আসবেন দুনিয়াতে আমার পরে, উনি বলেছিলেন 10 বার। কেন? দুনিয়ার মানুষেরা এরা কোরআন পড়বে না, কোরআনকে মানবে, কোরআনটা ঘরে তুলে রাখবে, এরা কোরআন পড়াবে না, অন্যদিকে এগিয়ে যাবে, আল্লাহর কোরআনটা জমা করে রেখে দেবে। ওই সময় আমির জিবরিল আমিন এসে কোরআনের লিজ্জাটা কোরআনের আসল মজাটা দুনিয়াতে নিয়ে চলে যাব, কোরআন হয়ে যাবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে, কোরআনটা শপথ করার জন্য থাকবে, কোরআনটা দেখাবার জন্য থাকবে, কোরআনটা পড়বে না। আল্লাহ নবী বললেন যারা কোরআন পাঠ করবে হাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, আমি রাসূলুল্লাহ জারি দিলাম কোরআন পড়া এবং পড়ানো শ্রেষ্ঠ কাজ, তবে যারা কোরআন পাঠ করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তাদের বাপ মার কিয়ামতের দিনেতে আল্লাহ পাক নূরের তাজ পরিধান করাবে। জোরে বলুন সুবহান, মাথাতে কোরআন পড়ার জন্য মাথায় তাজ পরিধান করানো হবে, আর কি জন্য আসবেন, ন্যায় বিচার যখন হবে না অন্যায় বিচার চলবে, সেই সময় আমি ন্যায়টা আদলটা ইনসাফটা আমি দুনিয়াতে উঠি না চলে যাব, চাচা ভাই বোন দুজনার দ্বন্দ্ব হচ্ছে, কথা বুঝলেন? চাচা বলছে ভাই বোকে আমি যদি বদদোয়া করি তুই মারা যাবি, যেহেতু তোর বাপের ভাই চাচা আমি, তোর মুরব্বী কি চাচা মুরব্বী নয়, ভাই বো বলছে আমি যদি বদদোয়া করি তোমার বাগানের গাছ মরে যাবে, সে কি চাচা বলছে আমি বদদোয়া করলে তুই মরবি, ভাই বো বলছে আমি বদদোয়া করলে তোমার বাগানে গাছ মরবে, ঝগড়া শুরু হয়েছে। সকালবেলা বিবি এসে বলছে বলে দেখো কদু গাছের পাতা সব শুকিয়ে আসছে, যত বেলা ওঠে তত পাতা শুকিয়ে যায়, বলে এই ভাইপো ডাকতো, ও তো কালকে তো বললো যে বাগানে গাছ সব শুকিয়ে যাবে, ও ডেকেছে বছরটা দুজনের মধ্যে হয়েছে কিন্তু কদু গাছের পাতা কেন শুকিয়ে আসছে, বলে ও তো আমি ভোরের সময় গড়া তুলে দিছি, কথা বলে চাচা ভাই বোন দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল
ভাইপোরা দুই ভাই মিলে আলোচনা করছে কি করে চাচাকে টাইট করা যাবে না। তোর দাদা বলে বিচারপতির কাছে গেছে, বাবাজি আমার বাপ নেই, আমার চাচা আমাদের উপর অন্যায় অত্যাচার শুরু করেছে, জমি জায়গা সব নিয়ে নেবে, আমাদের তাড়িয়ে দেবে, কি হবে বিচারটা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বিড়ি টানছে সিগারেট টানছে শুনছে মাথা নাড়তেছে, চিন্তা করছে ক টাকা হলে ঠিক হবে বিচারটা। বলে বলে বলতে বলে আমাদের গাছে খেজুর গাছে রস আছে, প্রথম নলেন রস এক ভাঁড় দেবো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, যা চাচাকে টাইট দিয়ে যাবো, দিয়ে দেবো, যা চলে যা গুড় ঠিক করে রাখিস। ও চলে যাবার পর চাচা কিছুক্ষণ পরে এসে বলছে, ভাইপোর অত্যাচারে বাস করতে পারছি না, ভাইপো এমন অত্যাচার শুরু করেছে, ওর বাপ নাই বলে যত আমি সহযোগিতা করি তত গ্রামের মানুষ যেন ওর বাপ হয়েছে, আমার সঙ্গে যেন এখানে বিরোধ এমন আরম্ভ করেছে মাথা তোলা সম্ভব নয়। তবে আপনার এত বড় ঘর রয়েছে, ঘরটা কিসের? আমার বাপের আমলে গরুর ঘর ছিল, এটা গোয়াল ঘর, গরু নাই? তাহলে না, আমার বাড়িতে একটা গরু আছে, 2 কেজি দুধ দেওয়া গরু, তারির বাচ্চা, এটা লাল বকনা গরু, আমি আপনার দেবো, বিচারটা ঠিক করে করবেন। এদিক দিয়ে এক ভাঁড় গুড় আসছে, ওদিক দিয়ে লাল গরুটাও আসছে, বিচার যখন শুরু হয়েছে শুধু ভাইপোর উপর চাপ, চালাকি হচ্ছে, বাপের ভাই চাচার উপরে মুরব্বীর উপর তুমি মাতব্বরি করছো, চামড়া ছাড়িয়ে দেবো তোমার। এই ভাই ভাই আলোচনা, খবর কি এক ভাঁড় নলের গুড় রেখেছি, খবর কি আমাদের বিরুদ্ধে হচ্ছে কেন? বলে হয়তো মনে নেই বর্দা, কম্পুকে বলেন ওনার কাছে, কোথায় গিয়ে বলে কানে কানে গিয়ে আস্তে 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 কানে কানে গিয়ে বলছে, এক ভাঁড় প্রথম নলনের গুড় আছে, বিচারপতির কানে বলছে, চুপ করে আছে বর্দা, কি হলো কোন ফায়সালা ঠিক হচ্ছে না, ও কানটা হয়তো কালা, এই কানে বল। আবার ঘুরি আরেকটা কানে বলছে, এক ভাঁড় প্রথম নলনের গুড় আছে, বিচারটা ঠিক করে করে চিল্লে পড়ে বলছে, লাল গরু ও না, ও গুড়ের ভাঁড় লাথি মেরে ফেলে দিয়েছে, কথা বুঝতে পারছেন, সেই লাল গরু গুড়ের ভাঁড়টা লাথি মেরে ফেলে দিয়েছে, এ বিচার। তখনই কি হবে? আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ, আমি জিবরিল আমিন, ওই সময় ন্যায় বিচারটা তুলে নিয়ে চলে যাব। যখন কোরআন মানবে না, কোরআনের আসল মগজটা নিয়ে চলে যাব, যখন দেখা যাবে হক থাকবে না, আমি না হকটা রেখে দিয়ে হকটা নিয়ে চলে যাব, যখন দেখব ন্যায় থাকবে না, ন্যায় আদল বিচার হবে না, তখন অন্যায়টা রেখে দিয়ে আমি ন্যায়টা নিয়ে চলে যাব, যখন কোরআন না রেখে কোরআনের পরিবর্তে অন্য অন্য সমতর দিকে লক্ষ্য দেবে, তখন আমি কোরআনটা উঠি নিয়ে চলে যাব। এই রকম করে আমি 10 বার দুনিয়াতে আসব। তাই হুজুর শুনে কাঁদতেছেন, আহ আসলটা আমার উম্মতরা পাবে না। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, আজ আমি তোমাকে জানি দি, শুনে রেখে দাও, দরওয়াজায় তোমার ছোট চাচা দাঁড়িয়ে আছে মা, ঘরের দরওয়াজা দুটি খুলে দিয়ে দাও, ঘরের মধ্যে আসার অনুমতি দাও। আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি গেছেন, ঘরের দরওয়াজাটা খুলেছেন, ও চাচাজি, ও ছোট চাচাজি চলে আসেন, আব্বাজান আপনাকে মহলে আসার অনুমতি দিয়েছে। এ কথা বলার পর জিবরিল আমি আজরাইল আসসালাতু সালাম আল্লাহর নবীর দুয়ারে আদমের সঙ্গে বসে গেলেন, নামাজি হালাতে যেমন নামাজিরা বসেন ওই রকম বসে গেলেন, মা ফাতেমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বাজান এ চাচাকে দেখি না, এ চাচার সঙ্গে সাক্ষাৎ নাই, এটা চাচা জানা নাই গো আব্বা, আপনি একটু বলে দিন বলে দিন বলে দিন। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার মাকে নিয়ে গেছেন জিরি, আমার আব্বাকে নিয়ে গেছেন জিরি, আমার মা 6 বছর বয়সে আমার মাকে নিয়ে গেছেন, আমার বয়স ছিল 6 বছর, জিরি নিয়ে গেছেন, ইনি হলেন হযরতে জমদুত আজরাইল আসসালাতু সালাম। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ্জোহরা দুটো চোখ দিয়ে পানি জারি করেন, আব্বাজান আব্বাজান
আমি যখন শ্বশুর বাড়ি যেতাম আমার মা দরওয়াজার কাছে দাঁড়িয়ে আমাকে আগিয়ে দিয়ে দিতেন আব্বা জান আমি কেঁদেছিলাম আপনি বলেছিলেন ফাতেমা কেঁদো না এ বেটি ফাতেমা তোমার মা ঘরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকে আমি তোমার আব্বা জান মা হব আমি তোমার আব্বা জান আমি আব্বা হয়ে তোমাকে আমি শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে দেব আরে আমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন আপনি বিদায় নেবেন খুদার জালা পেটের জালা আমি আপনার কাছে বসে যেতাম আপনার নুরানি চেহারা দেখলে আমার শরীরের জ্বলনটা দূর হয়ে যেত আপনার কাছে বসে গেলে আমার শরীরটা ঠান্ডা হয়ে যেত আব্বা জান খুদার জালা পেটের কথা শুনে আমি আপনার বেটি ফাতেমা আমার ক্ষুধাটা দূর করে দিয়ে দিতাম আপনি চলে যাবেন আব্বা আপনি বিদায় নিয়ে নেবেন ওই সময় মা ফাতেমা কাঁদেন আল্লাহরে নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলেছিলেন ও আমার আব্বা জান আপনি আমাকে কেন সাত বছর বয়সে মামেনার বেটার সঙ্গে বিবাহ দিলেন এত অল্প বয়সে দিলেন আমার কোনো ছেলে নাই আমার কোনো মেয়ে নাই আমি দুনিয়াতে কি করে একা থাকব আমি কোথায় যাব আব্বা আমি নবীজির সঙ্গে সফর করতাম এক বিছানায় শয়ন করতাম এক প্লেটে খানা খেতাম এক গ্লাসে পানি পান করতাম এক বালিশে মাথা দিয়ে এক চাদর ঢাকা দিয়ে দিতাম সবাই মনে করতেন এক এখন আমি ফাতেমা আমি আয়েশা আমি নবী হারা হয়ে যাব আব্বা আল্লাহর নবীর খলিফা আবু বকর সিদ্দিক বলেছিলেন এ বেটি ফাতেমা আমি অল্প বয়সে আখরি জামানা নবীর সঙ্গে বিবাহ দিলাম কেবলমাত্র আমার কবরের ভয়েতে আমি আবু বকর সমস্ত সাহাবাদের ভিতরে আমার বয়স বেশি শুনে রেখে দাও আয়েশা আমি যখন মারা যাব কবর আমাকে ছাড়বে না কবর আমাকে ছাড়বে না আমি তোমাকে আল্লাহর নবীর সঙ্গে বিবাহ দিলাম নতুন করে সম্পর্ক তৈরি করলাম আল্লাহর নবীর বক্তাটা মাথায় করে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিতাম আখির জামানার নবীর লালাইন শরীফ দুখানা জুতো আমি বুকে করে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে দিতাম ও আমার বেটি আয়েশা আমি যখন মারা যাব সাহাবায়ে কেরামদের আগে চলে যাব ওই সময় তুমি কাঁদবে ফাতেমা আয়েশা ওই সময় তুমি তোমার আব্বা জন্য কাঁদবে আল্লাহরে নবী জিজ্ঞাসা করবে আয়েশা কেন এত কান্না কিসের জন্য রোনা জারি আয়েশা তুমি বলবে আমার আব্বা চলে গেছে আমার আব্বা বিদায় নিয়ে গেছে তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইবে চোখের পানি জারি করবে আয়েশা তোমার কান্না দেখে আখির জামানার নবী যিনি আমার জামাতা হলেন উনি দেখা যায় দোয়া চাইবে আল্লাহ পাক ওনার দোয়ার সিলায় আমি আবু বকর আমার কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে জোরে বলা যাবে না আর একটু জোরে বলবেন না এই কারণে আমি তোমাকে ছোটবেলা অল্প বয়সে বিবাহ দিলাম মা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলে যাবেন অনেক সফর করেছিলেন লম্বা সফরে যাবে আয়েশাকে কোথায় রেখে দিয়ে যাবেন আপনি কি নিয়ে যাবেন না আল্লাহ নবী বললেন আয়েশা শুনে রেখে দাও ও সাহাবায়ে কেরামেরা খলিফাগণেরা আমার জামাতা হযরত আলী ওরে আমার বেটি ফাতেমা আমি জানিয়ে দিই আমি রাসূলুল্লাহ মারা গেলে আমি ইন্তেকাল করলে আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকিয়া দিও না আমার লাশটা নিয়ে জান্নাতুল মোয়াল্লা দিও না আমার লাশটা নিয়ে জান্নাতুল বাকিয়া দিও না আমার লাশটা নিয়ে জান্নাতুল মোয়াল্লা দিও না আমার লাশটা নিয়ে জান্নাতুল অদিতে দিও না আমার লাশটা নিয়ে জান্নাতুল খাফে দিও না আমার লাশ নিয়ে উহুদের ময়দানে দাফন করো না ও সাহাবায়ে কেরামেরা
খলিফা গোনেরা আমার বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ ওসিয়াত করে যাই আমার ইন্তেকাল করার পর আমার লাশ নিয়ে আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করে দিও জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আয়েশা কেঁদো না কেঁদো না কেঁদো না তোমার থেকে আমি দূরে থাকব না আমি তোমার ঘরে থাকব আমার ইন্তেকাল করার পর আমার গোসল দিয়ে দিও আমার ইন্তেকাল করার পর আমার কাফনের কাপড়টা পরিয়ে দিও আল্লাহর নবীর বিবি আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার ইন্তেকাল করার পর আপনার চেহারাটা কি না পাক হবে আল্লাহর নবী বললেন না তাহলে আপনি কেন গোসল করবেন কিসের জন্য কাপড়টা পাল্টাবেন আল্লাহর নবী বললেন আয়েশা শুরু রেখে দাও আমার ইন্তেকাল করার পর আমার চেহারার কুর্তা দিয়ে তালি দোয়া কাপড়ে নিয়ে যদি আমার কোনো গুনাহগার উম্মত উম্মতানি চেহারা যদি একটু জড়িয়ে দিয়ে দাও ওই লাশটা নিয়ে তুমি লম্বা করে কবরে শুইয়ে দেবে আল্লাহ পাক আমার চেহারা তালি দোয়া কাপড়ের সিলায় ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা ইন্তেকাল করার পর চেহারা যখন পানি ঢেলে দিয়েছিলেন ওই পানিটা বে 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 চলে যায় কোথায় যায় মায়েশা দেখলেন একটা মরা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের গড়ায় পৌঁছে যায় মায়েশা বলেছিলেন বাবা সাহাবায়ে কেরামেরা কেন আমরা আল্লাহর নবী চেহারা পানি ঢেলে দিয়ে ওই পানিটা গর্ত করে জমিয়ে রাখতে পারলে না পানিটা বেবে চলে যায় কত ব্যক্তি পা তুলে দেবে জানা নাই আল্লাহর নবীর বিবি দেখে অবাক হয়ে গেলেন আহারে মরা খেজুর গাছ আমার নবীর কি মর্যাদা কি জো সম্মান আল্লাহ দিয়েছেন রসুলের গোসল দেওয়া পানি গিয়ে মরা খেজুর গাছের গড়ায় জমা হয়ে যায় মায়েশা বললে আমি নিজে নজরে দেখলাম আমার নবীর গোসল দেওয়া পানি খেজুর গাছের গড়ায় পৌঁছে গেল দেখা যায় মোরা খেজুর গাছ থেকে তরু তাজা পাতা জারি হয়ে যায় আর একটু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বাবা ওয়ালা আলে এ জগতে যার দিন এ জগতে যার দিন নবীর নামে কাঁদে না রোজা হাসুরে সেই তো ভাই যার নবীর শাফাত পাবে না আল্লাহুম্মা सुकून पाया है बेकसी में हुदूद गम से निकल गया हूँ कभी मैं शाम अबद गया हूँ कभी मैं सुबह अजल गया हूँ मेरे जनाजे पे रोने वालों फिर अब मैं हूँ बगोर देखो कभी मैं शाम अबद गया हूँ कभी मैं सुबह अजल गया हूँ अल्लाहुम्मा सल्ले अला वाला आले रसूलुल्लाह हबीबुल्लाह রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মিষ্টি মধুর নাম সেই নামের উপর দরুদ পড়েন যারা তারা কামিল মুসলমান আল্লাহুম্মা
পড়ো বাবা ভালো করে পড়েন, ওয়ালা আলিফ আজরাইলা সালাতু সালাম। আমার নবী পাকের দুয়ারে আদবের সঙ্গে বসে বসে বলছেন, হুজুর আমি আল্লাহর তরফ থেকে নিমন্ত্রণ নিয়ে এসেছি। কার জন্য? আপনার। কি নিমন্ত্রণ নিয়ে এলেন? কি দাওয়াতনামা? হুজুর আল্লাহ পাক আপনাকে মওতের দাওয়াত দিয়েছেন, ইন্তেকালের দাওয়াত দিয়েছেন। আপনি যদি দুনিয়া থাকতে চান তা তো আল্লাহ খুশি, আপনি দুনিয়া ছেড়ে যদি চলে যান তা তো আল্লাহ খুশি। আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছেন, আল্লাহ নিজে সাজিয়ে খুলে রেখেছেন। হুর গেলে মানে রাস্তা দাঁড়িয়ে আছে আপনার জন্য। হাজরাইল আমার তো 90 বছর বয়স, এখন তো আমার 63, 27 বছর তো আমার বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবে মিয়ারাজে আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য আপনি কেঁদেছিলেন, 50 নামাজের আলোচনা হয়েছিল, আপনি 9 বার আল্লাহর কাছে দরখাস্ত করে 45 নামাজকে আপনি ওই জায়গায় সলভ করিয়েছেন, আপনি রোনা জারি করেছিলেন, আপনি কেঁদেছিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য 45 নামাজ আল্লাহ পাক মুকুব করে দিয়ে 5 নামাজ দিয়েছেন। সেদিনকার সময় উম্মতে মুহাম্মাদের জন্য 27 সময় কেটে গেছে। জোরে বলুন সুবহান, খুশি আমার উম্মত, উম্মতানির জন্য আমি খুশি। আমার রোজা কবজ করুন, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, জান্নাতের দরওয়াজা যখন খোলা আছে আমি প্রবেশ করব না, জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতানিকে প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি রসুল জান্নাতে যাব না। জোরে বলুন সুবহান। এখন যদি কেউ প্রধানমন্ত্রী গাল দেয়, যদি সিপিএম ওলারা প্রধানমন্ত্রী গাল দেয়, সিপিএম পার্টির লোক ছাড়বে, এই আপনার কংগ্রেস পার্টির লোক ছাড়বে। এখন যদি মুখ্যমন্ত্রী কেউ গাল দেয়, যদি কংগ্রেস ওলারা গাল দেয়, ওদেরও ছাড়বে, ছাড়বে। মুখ্যমন্ত্রীকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না, রাজ্যপালকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না, প্রধানমন্ত্রীকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না, রাষ্ট্রপতিকে মানলে আপনি জান্নাতে যেতে পারবেন না। দুনিয়াদারি হিসাবে আপনার মান সম্মান ইজ্জত অনেক বেড়ে গেছে, বাড়িতে, কিন্তু আখিরি জামানার নবীকে আপনার সামনে যদি কেউ গাল দেয়, আপনি যদি নিজ কানে নিজেই শোনেন, চুপ করে যান, ঈমান থাকবে? কথাটা ভালো করে বোঝেন, ঈমান থাকবে? রাসূল বলেছিলেন, যদি তুমি না পারো কম্পকে তার প্রতি মনে ঘৃণা ভাবো, ওকে নিজ ভাবো, যদি তুমি নিজ ভাবতে পারো, ভাগতে পারো, ওয়াজালিকাল আদাফুল ঈমান, তোমার কাছে সামান্য ঈমান বেঁচে থাকলো, আর তুমি যদি চুপ করে যাও, তুমি যদি মেনে নাও, তোমার আর কিছু থাকলো না, সব চলেই গেল, যেটুকু যা নিয়ামত ছিল সব চলেই গেল। রাসূল সারা জীবন, সারা উমরটা উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদেছিলেন, চোখে দেখেছিল। 3 পিলার আছে, এই 3 পিলার হাফ বাইরে আছে, এটা রিয়াজুল জান্নাত, হাফ আছে ভিতরে, এটা নবী পাকের হুজরা, এর মাঝখানে একটা পিলার যেটা নীল গম্বুজ দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন এই জায়গা আসতেন, এর পাশে একটা ছোট্ট করে চাতাল আছে, আসাবে সুফারা বসে থাকতেন, লক্ষ্য করতেন ছেলে পুলে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে নুরানি চেহারা রসুলের দেখার জন্য এমন ভাবে তাকিয়েছিলেন মায়েরা, নিজের বাচ্চাটা কোলে থেকে নেমে হামাগুড় দিয়ে চলে গেছে মসজিদে নববীর শেষ প্রান্তে, দরওয়াজার কাছ থেকে বাইর হয়ে চাতালে যাবে। সাহাবাই কেরামেরা বাচ্চাটা তুলে ধরে উঁচু করে বলছেন, কার বাচ্চা? এ মহিলা গোলেরা, এ বাচ্চাটা কার? মা নিজের কোলের দিকে তাকিয়ে দেখছেন, আমার কোলে ছেলে না, কখন চলে গেছে খেয়াল নাই,
তাকিয়ে আছে নবী পাক হুজরা থেকে বার হবেন কেবলমাত্র তাকিয়ে আছে রাসূলকে দেখার জন্য হাত উঁচু করে বললেন আমার ওই বাচ্চাটা এনে মায়ের কোলে দিলেন বাচ্চাটা নিয়ে বলছে কোচি রে তুই আমার পেটের সন্তান আজকে রে মামনার বেটা সন্তানের দিকে আমি তাকিয়ে আছি তোর দিকে নয় তোর অপেক্ষা আমি আখিরি জামানার নবীকে বেশি ভালোবাসি জোরে বলুন মা তাকিয়ে আছে বাপ তাকিয়ে আছে রাসূল আমার বাইর হলেন এসে পিলার ছিল এই পিলারে এসে মাথা দিয়ে আসমানের দিকে তাকাচ্ছেন চোখের কিনার দিয়ে পানি বে 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 চলে আসছে একটু পরে মা আয়েশা উনিও বাইর হয়েছেন এসে দেখেন কাঁদতেছেন মা কি কান্নার কারণটা কি কেন কাঁদতেছেন আপনি কি হয়েছে আপনার আমার আব্বা নবী দিন দুনিয়ার বাদশা বলেছিলেন এ আমার বিবি আয়েশা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিব পৃথিবীর যত উম্মত উম্মত আছে এদের জন্য তুমি হলে মা উম্মাহাতুল মুমিনিন আমি হলাম বাপ আজ আমার ছেলে মেয়েরা জাহান্নামের আগুনে জ্বলবে আমি নবীজি খুশি হব না আমি রাসূলুল্লাহ আনন্দ পাব না বরং আমার বেটা বেটিরা এরা জাহান্নামে চলে যাবে এই জন্য আমি কান্দিছি ওই সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় পিলার মাথা রেখে দি আসমানের দিকে মাথা তুলে কাঁদেন কিছুক্ষণ পর জিবরিল আমিন এলেন উনি আসার পর তৃতীয় পিলার মাথা রেখে দিয়ে কাঁদেন আল্লাহ পাক জিজ্ঞাসা করেন জিবরিল আমিন তোমাকে পাঠালাম আমার আখরি জামানার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য তুমি কেন কাঁদো ইয়া রাব্বাল আলামিন আমি এসে দেখি আল্লাহরে নবীর বিবি মায়েশা কাঁদেন আল্লাহরে নবী কাঁদেন এখানে দশটা জান্নাতি পিলার আছে উস্তুনে হান্নানা উস্তুনে তাওবা উস্তুনে তাহাজ্জুদ উস্তুনে আয়েশা উস্তুনে আবুলা বাবা এমন করে দশটা জান্নাতির পিলার আমি দেখলাম লক্ষ্য করে আল্লাহর নবীর সঙ্গে দশটা পিলার কাঁদে শুধু তাই নয় মসজিদ নববীর ছাত্রা কাঁদে আমি জিবরিল আমিন থাকতে পারলাম না তৃতীয় নম্বর পিলারে আমি মাথা রেখে দিয়ে কাঁদি আল্লাহ পাক জানিয়ে দিলেন এ জিবরিল আমিন তুমি বলে দাও আমার হাবিবুল্লাহ কে যারা আমার নবীকে মেনেছে আমার রাসূলকে ভালোবেসেছে প্রকৃত যারা উম্মত আমার নবীর তরিকাকে মেনেছে আমি আল্লাহ পাক আমার নবীর খাতিরে আমি আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মাদীদের জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম জোরে বলুন না আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না ভাইরা আমার বাবাজিরা হযরত আসলাত ও সালাম রুটা কাবজ করার জন্য তৈরি হয়ে গেল ও ভাইরা বাবাজিরা আল্লাহর নবী বলেছিলেন আজরাইল আমার রুটা বাই করেন তবে আমার উম্মত উম্মতানির মতের কষ্ট যেন দূর হয়ে যায় আল্লাহর নবীর সিনা মুবারকে হাত রেখে দিয়ে আমার নবী রুটা বাইর করে নেওয়ার পর ওই সময়তে আল্লাহ দুয়ারে বলেন আল্লাহ রাসূলুল্লাহ রুটা নিয়ে জান্নাতুল বাকিয়া দাফন করে দি আল্লাহ পাক জানালেন ও আজরাইল আসসালাতু সালাম শুনে রেখে দান আমি জানি দিদি আমার হাবিবুল্লাহ রুহের সঙ্গে জান্নাতুল বাকিয়ার মর্যাদা বেশি নয় ওই সময় বলে ফেললেন জান্নাতুল মুআল্লা দিদি আল্লাহ পাক জানালেন না না জান্নাতুল ওয়াদিতে দাফন করে দি আল্লাহ পাক জানালেন হবে না জান্নাতুল খফে দাফন করি না হলে কম্পকে উহুদের ময়দানে যেখানে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 লম্বা মাজারে পড়ে আছেন ওখানে দাফন করে দি আল্লাহ পাক জানালেন না আর সাজিবে রেখে দি আখির জামানা নবীর রুটা নিয়ে আল্লাহ পাক জানালেন
कान्ना शुरू कर दिले अल्लाह पाक जानते चान अजराइल क्यों कादो आखिर जमाना नबी रूटार संगे एक दिल परिमाण जदि बियादबी हो जाए আজরাইল আগুনে জ্বলবো আমি জাহান্নামের আগুনে পড়ে যাব এত বড় বিপদে পড়ে গেলাম বলুন 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 আখির জামানার নবী রূহটা নিয়ে কোথায় দাফন করব কোন জায়গায় রাখব বলে দিন বান্দা বান্দিদের রূহটা নিয়ে কোথায় ইল্লিনে দাওয়া হয় কোথায় সিজ্জিনে দাওয়া হয় আখির জামানার নবীর রূহটা নিয়ে কোথায় দেব একবার জানিয়ে দিন আল্লাহ পাক জানিয়ে দিলেন হে আমার আজরাইল শুনে রেখে দাও কেদো না রোনা জারি করো না আখরি জামানা নবী রূহটা নিয়ে কোন জায়গা দেওয়া যাবে না আমার হাবিবুল্লাহ রূহের আগে কোন জায়গা সে মর্যাদা আমি আল্লাহ দিনা বরং আমি আল্লাহ পাক জানিয়ে দিই আখরি জামানা নবী রূহটা নিয়ে আমার হাবিবুল্লাহর কালবেতে দাফন করে দিয়ে দাও इंतेकाल करार परे जिंदा 63 बसर बयस नहीं छिलें एखन आमी इंतेकाल करार पर एई रूहटा निये आमी कलबे पौंछे दिलाम कियामत पर्यन्त हायात दिए दिलाम जोरे बोलो कियामत पर्यन्त रसूल आमार इंतेकाल करार पर मस्जिदे नबावी दरवाजा बंद करे दिलें सब टेने बाहिर करे दिलें जाओ आर नामाज होबे ना आजानो चलबे ना নবী যখন ইন্তেকাল করেছেন নিষ্কলঙ্ক মানুষের জায়গা দাঁড়িয়ে কে নামাজ পড়াবে বেলালের মতো এমন একজন সুধি মানুষ জ্ঞানী মানুষ আবেদ মানুষের তুলনায় এর জায়গা দাঁড়িয়ে আজান দেওয়ার মতো মানুষ আর কেহ নাই বেলালকে বললেন তুমিও বাইর হয়ে যাও একটা মানুষকে তুমি ভালোবেসেছিলে যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি কে নিভায় যেদিন দেখা গেল পাকিস্তানের প্রেসিডেন্ট মোশাররফ গিয়ে বলেছিলেন মোল্লা উমরকে থেমে যান সাদ্দাম হোসেন গিয়ে বলেছিলেন থেমে যান উসামা বিন লাদেনকে বলেছিলেন থেমে যান সেদিন বলেছিলেন আমাদের পরে পাকিস্তানকে পাকড়াবে এই খবরটা রেখেছো আজ দেশ থেকে পালাবার চেষ্টা বড় কঠিন কষ্ট আজরাইলের কঠিন কষ্ট হলো আজরাইলের তাবড় তাবড় মুসলমানদের মেরে দিল যার প্রচেষ্টায় মরল সে এখন মরণের রাস্তা বাইর করেছে বিদ্যুতি ভাবে মৌতের রাস্তা বার হয়ে গেছে শুধু তাই নয় মার্কিনে বিস্ফোরণ ঘটার পর চীনে ঘটে গেল চীনও সহযোগিতা করল আমার নবী পাকের সিনেমা আমার নবী পাকের কার্টুন আমার নবী পাকের নামে অকীর্তি কুকীর্তি সহযোগিতা চীনও করল আল্লাহ রাসূল বলেছিলেন লেখাপড়া শিখতে গেলে যদি সুদূর চীন দেশে যেতে হয় তাও যাবে সেই চীন নবীর বিরুদ্ধে নেমে গেলে দেখা যাচ্ছে মার্কিন আল্লাহর তরফ থেকে এমন ভূমিকম্প হলো যদি কোনো মানুষ বিস্ফোরণ ঘটাতো ওর ফাঁসির অর্ডার হতো তো কি করলেন আমার আল্লাহ পাক যে ঘরটা মেশিন দেখেছেন গোটা পৃথিবীকে টাইট দেবে ভলম পাক দিয়ে সেই ঘরটা ভূমিকম্পের দ্বারা শেষ করেছেন করার পরে দ্বিতীয়বার ধরেছে চীনকে চীনকেও দিয়েছে এরপরে আস্তা তো হবে নবীর বিরুদ্ধে নেমে রেহাই কেউ পাবে না এটা জেনে রাখবেন রসুলের বিরুদ্ধে নেমে মুসলমানদের মুখটা ছোট করবে না না মুসলমান যদি মরে যায় মাম্মাতালিল্লাহ ফিল ফাসি মাম্মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন আপনারা জানেন না কিছু কিছু উঁচু হয়েছে মাথা যাদের এই মাথা কেটে সমান করে দিতে হবে
মুসলমানদের বড় বড় নেতা যারা আছে যাদের কথায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোনে, দলমত নির্বিশেষে এদের শেষ করতে হবে পরিকল্পনা। আপনি জানেন বেশ কয়েকজন আলেমকে মেরে দিল, আরো মারার পরিকল্পনা চলছে। এই মওলানা সাহেবদের শেষ করলে মুসলমান শেষ হবে। আখেরি জামানার নামে নবী দুর্নাম বদনাম তুললে ওটা ইসলামের দুর্গন্ধ শরীর তৈরি হবে, ইসলাম চেপে যাবে। এই চিন্তা ভাবনা নিয়েছে। আল্লাহ পাক জানালেন কাবা আমার দায়িত্বে, কোরআনটা আমার দায়িত্বে, আখেরি জামানার নবীর মর্যাদাটা রক্ষা করার এটাও আমার কবজায়, আমার দায়িত্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? ভাইরা আমার বাবাজিরা শেষ সময় কি করলেন? মসজিদে নববীর দরওয়াজা বন্ধ করলেন। হ্যাঁ, এমনি দেখা যাচ্ছে ওই সময় নাস শেষ করার পর উনি চেষ্টা করে দিয়ে সবাইকে টেনে বাইর করে দিলেন। এদিকে একটা পিলার, ওদিকে একটা পিলার, দুই পিলারের মাঝখানে, দুই পিলারের মাঝখানে দেখতে পাচ্ছি নিজে যেন কারো দেখতে পায় না। কিছুক্ষণ পর দেখছেন মসজিদে নববীটা অন্ধকার, দরওয়াজা বন্ধ, আজান বন্ধ, নামাজও বন্ধ। লক্ষ্য করে দেখলেন মসজিদে নববীর ভিতরে আমার নবী পাকের রওজা মোবারক থেকে এমন একটা জ্যোতি জারি হলো, সেই জ্যোতির দ্বারাই মসজিদে নববীটা আলোয় আলোকিত হয়ে গেল, পুরো আলো হয়ে গেল। এই তো মসজিদ, কিন্তু নামাজ পড়বো আমি, নামাজের টাইম, মসজিদে কি এখানে বেনামাজি হব? লক্ষ্য করে দেখছেন রাসূল তো ইন্তেকাল করেছে। কিছুক্ষণ পর মসজিদে নববীতে আমার নবী রওজা মোবারক থেকে দেখা গেল আজানের আওয়াজ খোদ আল্লাহর নবী দিচ্ছেন। জোরে বলুন, মসজিদে নববীর আজান বেলাল দিলেন না, মসজিদে নববী আজান বন্ধ হবে এটা পরিকল্পনা ছিল। যে বাতি আল্লাহ জ্বালিয়েছে সে বাতি পৃথিবীর কোনো মানুষ নিভাতে পারবে না। আমার নবী রওজা মোবারক থেকে মসজিদে নববীর আজান দিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন না? দরশরি আল্লাহুম্মা সাল্লি যে নবীর আলোচনা, সেই নবীর মহব্বতে ভালোবাসায়। আসুন আমরা এখান থেকে, বিশেষ করে খড়িয়াল ময়দান থেকে আমরা একটু সালাম পৌঁছে দিয়া নবী সালাম। আশরক আল বদর আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদা লিল্লাহ দা ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আবিনা, নবীজি দুদুমা হালিমা, নবীজি রওজা মদিনা নবে সালাম আলাইকা রাসূল। আয় নবী
সালাম লাও আমাম হে রাসূল সালাম লাও শাবাব ও নবী সালাম লাও বাংলার মুরাজে উম্মত গুনাহগারিয়া নবী সালাম আলাইকা রাসূল ইয়া হাবিব নবীজি ওয়াসিলা দিয়া কান্দিলো আদা হইলো মাবুদ দায়া কবুলো করিলেন দোয়া নবে সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি সালাম দুর শরীফ আল্লাহুম্মা আলা আলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মসজিদে নববী যখন আজান হয়ে গেল তো নামাজ হবে ইমামতিকে করবেন চতুর্দিকে যখন দরওয়াজা বন্ধ হয়ে গেছে আর তো আসার কেউ নাই উদ্দেশ্য হলো আমার নবীর ভীতটা নষ্ট করে দেওয়ার মসজিদকে বিরান করার উদ্দেশ্য কি করলেন আজান যখন হয়ে গেছে উঁচু উঁচু ব্যক্তিরা মাথায় পাকড়ি দিয়ে একের পর এক কাতার দিচ্ছে লাইন হচ্ছে রাসূল আমার তাম সাহাবাই কেরামদের তাম আম্বিয়া আলাইহিস সালামদের দিয়ে দুরাকাত নামাজ পড়াবেন সাতটা কাতার হবে তো মসজিদে নববী দেখলেন সাতটা কাতার হয়েছে সাতটা লাইন হয়েছে ইবনে মুসাইব বলছেন আমি পিছনে বসে আছি উনি বলেছিলেন মা তোমার দেখতে ভালো মা তোমার কথা শুনতে ভালো মা তোমার কাছে বসতে ভালো বলেছিলেন আল্লাহ পাক আপনি ভালোকে ভালো বলে গ্রহণ করুন আমার বেটা ভালোটা কবুল করে নিন আল্লাহ পাক একটা পর্চা দিয়েছিলেন ওই পর্চায় লেখা আছে বান্দি ইবনে মুসাইবের মা তুমি আমার কাছে দোয়া চাইলে তোমার বেটার জন্য আমি আল্লাহ পাক কবুল করে নিয়ে আমি সুখের খবর দিলাম তোমার বেটার সঙ্গে আমি আল্লাহ পাক আখিরি জামানার নবী সাক্ষাৎ করিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যদি কারো দিদার হয়ে যায় আল্লাহ নবীর সঙ্গে যদি কোন ব্যক্তির সাক্ষাৎ হয়ে যায় আমার আল্লাহ পাক সাতটা জাহান্নাম হারাম করে দেবে ভাইরা আমার বাবা জিরা লক্ষ্য করে দেখেন মসজিদে নববী যে জায়গা আল্লাহর নবী নামাজ পড়ান নামাজের মুসল্লা লম্বা করে আছে এই
ইমামতি করবেন কে নামাজ পড়াবেন কিছুক্ষণ পর দেখা যায় আমার নবী পাকের রওজা মোবারক থেকে দরওয়াজা দুটি আমার নবী নিজেই খুলে মসজিদে নববীর ভিতরে হুজরা ঘর থেকে নবী আমার মুসল্লার উপরে নিজে দাঁড়িয়ে ইমামতি করলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ যে বাতি আল্লাহ জ্বালিয়েছেন ও বাতি কেউ নিভাতে পারবে না ভাইরা আমার বাবাজিরা দেখা যায় আমার প্রাণ নবীকে দিয়ে মসজিদে নববী মওতের পরে ইমামতি করিয়ে দিয়ে নামাজ আদায় হয়ে গেল একের পর এক চলে গেলেন ইবনে মুসাইবের সঙ্গে আল্লাহ নবী সাক্ষাৎ হয়ে যায় বাবা মুসাইব শুনে রেখে দাও তোমার মায়ের দোয়া আমি রসূলুল্লাহ তোমার সঙ্গে তোমার দিদার হয়ে গেল জোরে বলুন সুবহান